আসসালামু আলাইকুম ওয়া ওবার পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের প্রতিষ্ঠাতা হযত মাওলানা কাজী আবু সালে শামসুল আলম কুদ্দিসা সিরুর লেখা পথের দিশারি থেকে একটি বিশেষ অংশ তুলে ধরছি তা সাউফ হল শরীয়তের রুহ যে শরীরে রুহ নেই তার যেমন দাম নেই সেই রূপ তাসাউফ ছাড়া শরীয়তেরও কোনো দাম নেই আবার শরীর ছাড়া রুহ যেমন আত্মপ্রকাশ করতে পারে না বা নিজেকে জাহির করতে পারে না সেই রূপ শরীয়ত ছাড়াও তাসাউফ আত্মপ্রকাশ করতে পারে না নিজেকে জাহির করতে পারে না যেমন তাসাউফের জন্যে শরীয়ত দরকার শরীয়তের জন্যেও তাসাউফের দরকার অনেকের মতে তাসাউফ শরিয়ত থেকে পৃথক এক জিনিস এরূপ মতবাদ গলত শরীয়তের ওপর ঠিক কানুন মতো আমল করলেই তাসাউফ চলে আসে মানুষের জাহিরি আমল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে ফিকাহ বলে অর্থাৎ যে কিতাবে শরীয়তের মশালা হুকুম হাকাম বায়ান করা হয় তাকে ফিকার কিতাব বলে ফিকা শুধু দেখে যে আপনাকে কোনো কাজে যেমন হুকুম দেওয়া হয়েছে আপনি সেই মতো কাজ করেছেন কি না যদি আপনি সেই হুকুম মতো কাজ করেন তাহলে ফিকা শাস্ত্র মোতাবেক আপনার সেই কাজটি হয়ে গেল ফিকা আর দেখবে না যে আপনার দিলের মধ্যে কি ছিল দিলের অবস্থা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই বলে তাসাউফ কোরআন শরীফে তাসাউফকে তাজকিয়া ও হিকমত বলা হয়েছে এবং হাদিস শরীফে তাসাউফকে ইহসান বলা হয়েছে মনে করুন আপনি নামাজ পড়েন এখন ফিকা শাস্ত্র দেখবে আপনি ঠিকমতো অজু করেন কিনা নামাজের সমস্ত আরকান আদায় করেন কিনা যে সমস্ত জিনিস নামাজের মধ্যে পড়ার হুকুম দেওয়া হয়েছে আপনি পড়েন কিনা এবং যত রাকাত নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে তত রাকাত নামাজ পড়েন কিনা ইত্যাদি ইত্যাদি যদি আপনি ওই সমস্ত জিনিস ঠিক মতো আদায় করেন তাহলে ফিকা শাস্ত্র মোতাবেক আপনার নামাজ ঠিক হয়ে গেল কিন্তু শাস্ত্র দেখবে যে ওই নামাজের মধ্যে আপনার দিলের হালত কিরূপ হয়েছে আপনি খোদার দিকে ঠিক মোতাওয়াজ্জিহ হয়েছেন কিনা আপনার দিল দুনিয়ার খেয়াল থেকে পাক হয়েছে কিনা নামাজের মধ্যে খোদাকে হাজির নাজির জানবার একিন বা খোদার ভয় আপনার দিলের মধ্যে পয়দা হয়েছে কিনা শুধু আল্লাহকে রাজি করার জজবা আপনার মধ্যে পয়দা হয়েছে কিনা ওই নামাজ আপনার রুকে কতখানি পাক করেছে আপনাকে কতখানি খাঁটি ও পাক্কা সাচ্চা মুসলমান বানিয়েছে ইত্যাদি ইত্যাদি নামাজের এই সমস্ত গুণাবলী যতই হাসিল হবে বা যত বেশি হাসিল হবে তাসাউফ মোতাবেক নামাজ ততই ভালো হবে জানতে হবে এইভাবে শরীয়তের যতগুলো যতগুলি হুকুম আছে তাদের প্রত্যেকটিতে খুলুসিয়াত নিয়াত এবং প্রকৃত ফর্মাবরদারি প্রভৃতি গুণাবলী যতই বেশি থাকবে তাসাউফের দিক দিয়ে ওই কাজ ততই ভালো হবে আর ওই সব গুণাবলীতে যতই কমই পাওয়া যাবে ওই কাজ ততই খারাপ হবে আসল কথা হল শরীয়তে যেসব বিধান দেওয়া আছে সেসবের মধ্যে প্রাণ পয়দা করাই হলো তাসাউফের উদ্দেশ্য বিভিন্ন সুফি তাসাউফের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন যেমন কারও মতে খোদা ও খোদা রসুলের সাচ্চা মহাব্বত ও ইস্কেই প্রকৃতপক্ষে তাসাউফ বলে ইস্ক বা প্রেমের দাবি হল খোদার হুকুমের এবং খোদার রসুলের পৈরবীর এক চুল বরাবর যেন নাফরমানি করা না হয় কোরআন শরীফে তাসাউফকে তাজকিয়া বলা হয়েছে তাজকিয়ার অর্থ দিলকে সকল রকম গোনাহ ও রিপু থেকে পাক ও সাফ করা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন তাসাউফের সারমর্ম মর্ম হল অসৎ আচর অসৎ আচার ব্যবহার ও বধ স্বভাব খসলত থেকে এবং অসৎ চরিত্র থেকে পাক ও বিশুদ্ধ হওয়া কতগুলি বদ খসলত থেকে পাক হওয়া যেমন তাসাউফের দাবি তেমনি ভাবে কতকগুলি নেক খসলত হাসিল করার জন্যও তাসাউফ তাকিদ করে যেমন ইবাদের মধ্যে খুলুসিয়াত দুনিয়ার মহাব্বত ত্যাগ আখেরাতের মহাব্বত পয়দা করা কানাত বা অল্প রোজি যা খোদা দেন তাতেই রাজি থাকা খোদার নিয়ামতের সুক্রিয়া আদায় করা ইবাদতের মধ্যে অটলতা বা বালা মুসিবতের মধ্যে সবর এক করা নম্র স্বভাব নিজেকে সকলের হীন ও নিকৃষ্ট মনে করা তাওয়াক্কুল বা প্রত্যেক কাজে হর হালতে আল্লাহর উপর নির্ভর করা রিজা ও তসলিম অর্থাৎ আল্লাহ যে হালেই রাখেন তাতেই সন্তুষ্ট থাকা ইহসান প্রভৃতি সিফাতগুলো অর্জন করলে তবেই তাসাউফ কামেল হবে মোহাম্মদ ইমনে আল কাসাব রহমতুল্লাহ আলাই বলেন তাসাউফ হল নেক আদত ও উত্তম খসলতের নাম আবু মোহাম্মদ আল জারির রহমতুল্লাহ আলাই বলেন নেক খসলতে বিভূষিত হওয়া ও বদ খসলত থেকে পাক হওয়ার নাম হল তাসাউফ হযত জুন মিসরি রহমতুল্লাহ আলাই বলেন সুফি তারাই যারা সকল জিনিসের উপর আল্লাহ তালাকেই প্রাধান্য গুরুত্ব দিয়ে থাকেন আল্লাহ তাদের মকসুদ বা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাদের মাহবুব বা প্রিয় তাদের হায়াত তাদের মৌত তাদের চিন্তা তাদের পরিকল্পনা বা খেয়াল তাদের ইবাদত সমস্ত একমাত্র আল্লাহর জন্যেই হয়ে থাকে তাহলে আমরা এখন এই সিদ্ধান্তে উপনীত হলুম যে আল্লাহর ইবাদত খুলুসিয়াতের সঙ্গে করা সুরিয়তের পাকা পাইবন্ধ হওয়া দিলকে সকল রিপু ও গোনা থেকে পাক ও সাফ করা কতকগুলি নেক খসলতের অধিকারী হওয়া আল্লাহকেই নিজের একমাত্র মকসুদ ও মাহবুব বানানো তাকে হামেশা হর হালতে হাজির ও নাজির জানা প্রভৃতির নাম হল তাসাউফ। তাসাউফের উক্ত উদ্দেশ্য হাসিলের জন্যে সুফিগণ বিভিন্ন যুগে বা বিভিন্ন অবস্থায় তরিকা বা পথের উদ্ভাবন করে গিয়েছেন তাতে লক্ষ লক্ষ মানুষ সহজেই কামিয়াব সফল সফলকাম হতে পেরেছেন হযত্জির লেখা সাধনা ও সংগ্রাম নামক পুস্তকে এ বিষয়ে বিস্তৃত আলোচনা আছে বলা নিষ্প্রয়োজন আমরা এই কিতাবে পূর্বে যা কিছু আলোচনা করেছি সমস্তই তাসাউফের কথা বড়ই দুঃখের বিষয় তাসাউফের পাক চশমাকে বিভিন্ন মতবাদের লোক বিভিন্নভাবে নাপাক ও বদবুদার করে ফেলেছেন বিভিন্ন লোকে তাসাউফের বিভিন্ন অর্থ বুঝে নিয়েছেন একদল লোক আছেন যারা শুধু জেকে রজিফা মোরাকাবা প্রভৃতিকেই তাসাউফ বলে মনে করেন হিংসা অহংকার সির্ক, হারাম রোজি প্রভৃতি যে সমস্ত গোনার কথা ইসলাহে বাতিনি নামক অধ্যায়ে বয়ান করা হয়েছে তারা। সেই সমস্ত গোনা থেকে অন্তরকে পাক করেন না রিজা ইহসান তসলিম জহুদ সবর প্রভৃতি গুণের তারা ধারি ধারেন না আর এদিকে খুব জেকের ধুম ওড়ান মোরাকাবাতে বসেন পীরের অজিফা পড়তে থাকেন অথচ তারাই মনে করেন এই হল তাসাউফ অপর একদল লোক আছেন যারা নামাজ রোজা প্রভৃতি শরীয়তে আহকাম ছেড়ে দিয়ে বসে থাকেন তাদেরই একটি শাখা আবার রাস্তায় রাস্তায় ভিক মেঙে বেড়ান তাদের মতে শরিয়াত ও তাসাউফ দুইটি আলাদা জিনিস তারা বলেন শরিয়ত কিছুই নয় দিলের মধ্যে ইমান থাকলেই হল তাছাড়া নামাজ রোজা প্রভৃতি হল নিম্ন শ্রেণীর ইবাদত যারা আল্লাহর ধ্যানে সব সময় মশগুল আছেন তাদের নামাজ রোজার দরকার কি আবার অনেকে গান বাজনা করেন কবরকে সজদা করে উরুস কাওয়ালি করেন এবং ওইগুলিকেই তাসাউফ বলে মনে করেন এই রূপে তাসাউফের বিভিন্ন দলের সৃষ্টি হওয়া বা তাসাউফের অর্থ বিভিন্নভাবে বুঝার কারণ হল কতকগুলি অন ইসলামিক ও ভ্রান্ত মতবাদ গলত আকায়েদ অমুসলিমদের নিকট থেকে ধার করে সেগুলিকে তাসাউফ নাম দেওয়া হয়েছে বৈদান্তিক মতবাদ ও খ্রিস্টীয় মতবাদ সর্বং খলিদং ব্রহ্ম ও অহং ব্রহ্মাস্মী হিন্দু যোগী ঋষি ও খ্রিস্টান পাদ্রীদের তরিকা মুসরিকানা খেয়াল ও আমল প্রভৃতি ওই তথাকথিত তাসাউফের মধ্যে মিশ্রিত হয়ে গিয়েছে এমনকি শরিয়াত তরিকত ও মারিফাতকে বিভিন্ন ও পরস্পরের বিরোধী জিনিস বলে মনে করে নেওয়া হয়েছে ইসলামের তাসাউপ শরিয়ত থেকে বিভিন্ন কোনো জিনিস নয় একথা খুব ভালোভাবেই প্রত্যেকের জেনে রাখা উচিত শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারি শরীফের একেবারে শুরুতেই যে হাদিসটি উল্লিখিত হয়েছে সেটা হল ইন্নামাল আম আলু বিনিয়াত অর্থাৎ সমস্ত আমলই নিয়াতের সঙ্গে জড়িত নিয়াতের ওপরই সকল আমলের বিচার হবে বা প্রতিফল দেওয়া হবে যে কোনো ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হল ইখলাস বা বিশুদ্ধ নিয়াত আল্লাহ তালাকে খোঁজ করার জন্যে যে সমস্ত আমল করা হবে তারই সব খোদার নিকটে পাওয়া যাবে কিন্তু লোককে দেখাবার বা শোনাবার জন্য বাহাদুরি দেখাবার জন্য ফকর বা বড়াইয়ের জন্য সুনাম লাভের জন্য মানুষের বা সমাজের ভয়ে মানুষ তথা সমাজকে খোঁজ করার জন্য যে সমস্ত কাজ করা হবে তার স্বভাব আদৌ পাওয়া যাবে না বরং শক্ত গোনা হবে হযরত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত হচ্ছে ছোট শির্ক একটু চিন্তা করলে বোঝা যায় অহংকার ও রিয়াও যদি কেউ মানুষ মানুষ বা বা সমাজের ভয়ে অথবা সমাজকে প্রসন্ন করার জন্য নামাজ পড়ে বা রোজা করে তার নামাজ রোজা কবুল হবে না উপরন্তু সে গোনাগার হবে কারণ সে শির করল একমাত্র আল্লাহকে খোঁজ করার নিয়াতে ও তারই ভয়ে তার বন্দেগি করতে হবে কিন্তু মানুষ যখন আল্লাহর ভয় ও তার সন্তোষ লাভ দূরে ঠেলে দিয়ে মানুষের ভয়ে বা তার সন্তুষ্টির জন্য কোনো নেক আমল করল তখন আল্লাহকে মাবুদের আসন থেকে নামিয়ে দিয়ে সেই আসনে মানুষকে বসিয়ে দেওয়া হলো বা মানুষকেই তখন মাবুদ বলে কার্যত মানা হয়ে গেল কাজেই হযরত সল্লিয়া সাল্লাম যে রিয়াকে সির্ক বলে গিয়েছেন তাঁর উক্তি একেবারে যুক্তিসঙ্গত যদি কেউ নতুন দেশ দেখার জন্য বা দুনিয়া সফরের জন্য বা হাজি উপাধি নেওয়ার জন্য বা দুনিয়াবে কোনো উদ্দেশ্যের জন্য হজ করে তাহলে সেও ওই রকম গুণাগার হবে মানুষের সমস্ত কাজেরই ফলাফল তার নিয়াতের উপর মৌকুফ ভেদে যেমন বিষ ওষুধ হয়ে যায় আবার ওষুধ বিষ হয়ে যায় সেই রকম নিয়াদ ভেদে ভালো কাজও খারাপ হয়ে যায় আবার খারাপ কাজও সময়ে ভালো হয়ে যায় ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ সৃষ্টির জন্য সত্য কথা বলা গোনা আর ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ মীমাংসার জন্য মিথ্যে কথা বলা নেকির কাজ কোন মানুষের ক্ষতি করার জন্য তার সুনাম করা গোনা আবার মানুষের উপকারের জন্য তার গিবদ বা নিন্দা করা নেকির কাজ ইসলামের ইজ্জতের জন্য ফকর করা নেকির কাজ আর ইসলামের বেজ্যতির জন্য হীনতা স্বীকার করা বা নম্রতা দেখানো গোনাহ ইসলামকে জিন্দা করার জন্য বেদ গীতা বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা প্রভৃতি বিভিন্ন শাস্ত্র ও বিভিন্ন দর্শন বিজ্ঞান পাঠ ও অনুশীলন করা স্বভাবের কাজ কিন্তু দুনিয়া হাসিলের জন্য বা ইসলামের অবমাননার জন্য বা স্বার্থ রক্ষার জন্য পবিত্র কুরআন হাদিস ফেকা ইত্যাদি পাঠ ও অনুশীলন করা গোনাহার কাজ ইসলামকে জিন্দা করার জন্য বা দিনই বা সামাজিক খেদমত বা খোদার বন্দেগীর জন্য শরীরকে শক্তিশালী হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান করে গড়ে তোলা স্বভাবের কাজ পক্ষান্তরে দুনিয়াতে ফিদনা ফাসাদ করার জন্য লোকের উপর জুলুম অন্যায় শোষণাদি করার জন্য শরীরকে শক্তিশালী করে গড়ে তোলা গোনার কাজ সত্য ও প্রকৃত বিষয় উদ্ঘাটনের জন্য পবিত্র কোরআন হাদিসে গবেষণা করা সৎ কাজ বলে গণ্য হবে আর ইসলামকে জগতের চক্ষে হেয় প্রতিপন্ন করার মানুষে বা নিজের স্বার্থসিদ্ধির জন্য পবিত্র কোরআন হাদিসে গবেষণা করা অসৎ কাজ বলে গণ্য হবে খুলুসিয়াতের সঙ্গে যদি কেউ কোরআন বা কোরআন ও হাদিস শরীফে ইস্তেহাদ করে এবং যদিও তার ইস্তেহাদ প্রকৃতপক্ষে গলত হয়ে যায় তাহলেও সে গোনাগার হবে না খুলুসিয়াত না থাকলে তার ইস্তেহাদ যদিও সহি প্রতিপন্ন হয় তাহলেও সে গোনাগার হবে সুন্নাতের পাইরাবি করার নিয়াতে যদি কেউ লম্বা চুল রাখে তাহলে স্বভাব হবে আর সৌন্দর্যের জন্য বা অন্য কোন দুনিয়াবি নিয়াতে লম্বা চুল রাখলে তা বাহ্যত সুন্নতি চুল বলে মনে হলেও সুন্নাতের স্বভাব পাওয়া যাবে না খোদা খোদাতালা নিয়ামত জাহির করার জন্য ভালো ভালো পোশাক পরা স্বভাবের কাজ যেমন হাদিস শরীফে আছে আল্লাহ এটা পছন্দ করেন যে তার বান্দার উপর তার দেওয়া নেয়ামতের চিহ্ন দেখা যাবে পক্ষান্তরে নিজেকে সুফি বা জাহেদ বা ত্যাগী বা বিরাগী বলে পরিচয় দেওয়ার জন্য তালি দেওয়া সুন্নতি লেবাস পরা গোনার কাজ যেমন হাদিসে আছে যে মানুষ দুনিয়াতে খ্যাতি অর্জনের জন্য আত্মপরিচয় দেওয়ার জন্য ফকরের পোশাক পরে আল্লাহ কেয়ামতের দিনে ওই মানুষকে অপমানের পোশাক পরাবেন মাজ রিয়া ও ফকর থেকে বাঁচবার জন্য মসজিদে বা লোকের সামনে ইসরাক চাস তাওয়াবিন প্রভৃতি নফল নামাজ বা তসবি অজিফা পাঠ ইত্যাদি ছেড়ে দেওয়া স্বভাবের কাজ কিন্তু লোককে তালিম দেওয়ার জন্য বা নেক আমলের প্রতি আকৃষ্ট উৎসাহিত করার জন্য মসজিদে বা লোক সমাগমের মধ্যে নফল নামাজ পড়া বা জেকে রজিফা করা স্বভাবের কাজ সমস্ত কাজ নিয়াতের উপর মৌকুক বলে বেশ্যাকে হেদায়ত করার নিয়াতে বেশ্যা বাড়িতে যাওয়া বা ওই ধরনের যে কোনো গোনার কাজ করা শরিয়ত সম্মত হবে না কারণ যেখানে এক গুণ উপকারের আশায় দশ গুণ ক্ষতি হয়ে যায় সেখানে যাওয়াই শরিয়াতে মানা আছে অবস্থা ভেদে যে কাজগুলি জায়েজ সে সম্বন্ধে শরিয়ত বলেই দিয়েছে যেমন অবস্থা ভেদে হারাম বস্তু ভক্ষণ মিথ্যা কথা বলা ও গিবত প্রভৃতি জায়েজ আছে এ সম্বন্ধে খোলাসা জানতে হলে সাধারণ পাঠকদের উচিত হচ্ছে অভিজ্ঞ হাক্কানি আলেমদের কাছে দরকার মতো জিজ্ঞেস করে নেওয়া বা নিজ মুর্শিদের কাছে ধীরে ধীরে সবক নিয়ে কাজ করতে থাকা প্রত্যেক মুসলমানকে বিশেষত তরিকতের পথিক বা মুরিদকে কিভাবে দিন রাত্রি কাটাতে হবে এখানে তাই আলোচনা করা হবে এক প্রয়োজন মতো দিনই ইলম হাসিল করা কিতাব পড়েই হোক বা আলেমদের জিজ্ঞেস করেই হোক দুই সকল গোনা থেকে দূরে থাকা তিন যদি কোনো গোনা হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করা চার সকলের হক আদায় করতে থাকা হাত কিংবা মুখের দ্বারা কাউকে কষ্ট না দেওয়া কারণ নিন্দা না করা পাঁচ সুনাম ও অর্থের লোভ না রাখা খুব ভালো খাবার ও ভালো পরবার খেয়ালে মেতে না থাকা ছয় যদি কেউ কোনো ভুল ত্রুটি ধরে দেয় সহজেই তা স্বীকার করে নেওয়া এবং তওবা করা সাত খুব প্রয়োজন না হলে সফর না করা সফরে অনেক ক্ষতি হয় নেকামল কামাই হয়ে যায় অজিফার ক্ষতি হয় সময় মতো সব কাজ হয় না আট বেশি কথা না বলা এবং বেশি না হাসা নয় কারোর সঙ্গে ঝগড়া তর্ক বিতর্ক না করা দশ সর্বতা শরিয়তের খেয়াল রাখা এগারো ইবাদতে আলস্য না করা বারো অধিকাংশ সময় একাকি থাকা তেরো লোকের সঙ্গে মেলামেশার সময় সকলের চেয়ে নম্র হয়ে তবে হীন না হওয়া সকলের খেদমত করা বাহাদুরি না দেখানো চোদ্দ ধনী লোকের সঙ্গে খুব কম মেলামেশা করা তবে ধনী লোক যদি আল্লাহওয়ালা হন তাতে কোনো ক্ষতি নেই পনেরো যেসব লোকের আখিদা ও আমল খারাপ তাদের সংসর্গ থেকে দূরে থাকা ষোলো অপরের দোষ অন্বেষণ না করা কারুর সম্বন্ধে কু ধারণা পোষণ না করা নিজের দোষ দেখা এবং তার সংশোধন করা সতেরো উত্তম সময়ে অর্থাৎ মক্রু সময়ে নয় নিয়মিতভাবে আন্তরিকতা ও একাগ্রচিত সহিত নামাজ পড়তে থাকা আঠেরো দিল অথবা জবানে সব সময় আল্লাহকে স্মরণ করা কোনো সময়ে গাফেল না থাকা উনিশ যদি আল্লাহর নাম নিতে মজা পাওয়া যায় বা মন খুশি হয় তাহলে করা কুড়ি কোমল ভাষায় বা কোমল সুরে কথা বলা একুশ প্রত্যেক কাজের জন্য সময় নির্দিষ্ট করা এবং সময় মতো বা নিয়মিতভাবে তা আদায় করা বাইশ যে কোনো দুঃখ অশান্তি বা ক্ষতি আসে তা পাকের তরফ থেকে জানা এবং অস্থির না হওয়া এবং এই কথা মনে করা যে এতে স্বভাব পাওয়া যাবে তেইশ সদা সর্বদা মনের মধ্যে সাংসারিক হিসাব নিকাশ সংসারের কাজকর্মের খেয়ালেই না রাখা বরং আল্লাহকে খেয়ালে রাখা চব্বিশ যতদূর সম্ভব লোকের উপকার করা উপকার দুনিয়াবি হোক চাই দিনই হোক পঁচিশ আহার পান ততটুকু কম না করা যাতে শরীর দুর্বল অসুস্থ হয়ে পড়ে এবং ততটুকু বেশিও না হয় যাতে ইবাদতে আলস্য আসে ছাব্বিশ আল্লাহ তালা ব্যতীত অন্য লোকের থেকে কোনো কিছুর আশা না করা অন্য কারোর দিকে খেয়াল ধাবিত না করা যে অমুকের দ্বারা আমার এই উপকার হোক সাতাশ আল্লাহ তালার অনুসন্ধানে অস্থির থাকা আঠাশ নেমত বা আল্লাহর দান অল্প হোক বেশি হোক শকর করা এবং দারিদ্র অভাবে বিষণ্ন না হওয়া উনত্রিশ অধীনস্থ লোকেদের ভুল ত্রুটি ক্ষমা করা তিরিশ কারুর দোষ যদি প্রকাশ হয়ে যায় তা গোপন করে দেওয়া তবে যদি কেউ কারুর ক্ষতি করতে চায় তা গোপনে তাকে জানিয়ে দেওয়া দরকার একত্রিশ মেহমান মুসাফির দরিদ্র ব্যক্তি আলেম দরবেশ লোকের সাধ্যমত খেদমত করা বত্রিশ সৎ সঙ্গে থাকা ৩৩ সব সময় করলে তিনি নারাজ হবেন চৌত্রিশে রাখা পঁয়ত্রিশ কোন এক সময় বসে নিজের সারাদিনের কাজের সম্বন্ধে চিন্তা করা নেক কাজের জন্য শকর করা বদ কাজের জন্য তওবা করা ছত্রিশ মিথ্যা কথা কখনো না বলা সাঁত্রিশ সরিয়াতের খেলাপ যে মহফিল বা মজলিস হবে তাতে যোগদান না করা আটত্রিশ লজ্জা ও সহিত থাকা এই সব রাজি আমার মধ্যে রয়েছে এই রূপ ভেবে গর্বিত না হওয়া চল্লিশ পথে অটল অবিচল থাকার জন্য আল্লাহ তালা দরবারে দোয়া করা কর্তব্য আসসালাম আলাইকুম